হ্যালো বন্ধুরা, ঘড়িতে বাজে সন্ধ্যে 7:30। আর আজকে তোমাদের সঙ্গে ডোনার একটা মিষ্টি মেকআপ শেয়ার করব। তো আজকে কিন্তু ডোনাকে মেকআপটা ডোনার ম্যাডামই করিয়ে দিচ্ছে, তো চলো দেখে নাও। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, এখন আমরা বেরাবো। আর ডোনাও সাজছে, তো দেখো তোমরা তোমাদের ডোনা কী সাজে। আজকে পুরো ব্লু পরেছি আমি। ডোনার ম্যাডাম সাজিয়ে দিচ্ছে ডোনাকে। ডোনাও ব্লু পরেছে, দুটো ঝুটকি বাঁধবে ডোনা। ডোনা এখন মেকআপ করছে ম্যামের কাছে। ডোনা বেরু যাবে তো, তাই করিস না বাবাই, ওরকম করিস না, নষ্ট হয়ে যাবে। তাড়াতাড়ি কর, দুষ্টুমি করিস না, বাজে হয়ে যাবে। আজকে ও ব্লু কালারের নে কী বলে আইলাইনার পরবে, হয়েছে। ম্যাও বুড়ি রেডি হচ্ছে, ম্যাও বুড়ি। তো ম্যাডাম কিন্তু ভালোই চুল ফুল বাঁধতে পারে বল। সেলুনে ম্যামকে সেলুনে দিবি লাস্টে, বাহ। তো বন্ধুরা, এদিকে মামা ভিডিও করছে, আর আমাকে দেখো ম্যাডাম খুব সুন্দর করে চুল বাঁধে দিচ্ছে, একটা হলুদ আর একটা পিঙ্ক। আর এখানে আমি লিপ বামও নিয়ে চলে এসেছি, মা বলছে লিপ বামটা ম্যাডাম পরিয়ে দেবে। কিন্তু আমার তো জানোই তোমরা যে লিপ বাম আমি না পরলে আমার পোষায় না, তাই জন্য মায়ের উপর একটু চিৎকার করে বললাম না আমিই পরবো, আমিই পরবো। কেমন লাগছে বন্ধুরা আমার এই ম্যাও চুলটা, অবশ্যই কমেন্ট করো। তো চলো তোমরা পুরো আমার মেকআপ লুকটা দেখতে থাকো। আমার ম্যাডাম তো খুব লজ্জা পায়, তাই জন্য মামা একটু জিজ্ঞেস করলো আজকে কি মুখ দেখাতে পারবো তোমার। তো ম্যাডাম হেসে বললো হ্যাঁ, তাই জন্যই মামা আজকে ম্যাডামকে দেখিয়েছে। তোমরা তো অনেকেই দেখতে চাও আমার ম্যামকে, তো তাই জন্য দেখালাম তোমরা। কি কেউ আমার ম্যামের কাছে সাজবে, অবশ্যই মামার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, তাহলে মামা ম্যামকে বলে দেবে, আর ম্যামও তোমাদের এত সুন্দর করে আমার মতন করে সাজিয়ে দেবে, বুঝলি। তো তারপর আমাকে দেখো পাউডার মাখিয়ে দিচ্ছে। এটা কিন্তু ফেস পাউডার নয় বন্ধুরা, এটা আমার বেবি পাউডার, আমি বেবি পাউডার মাখছি। তো বন্ধুরা, এখন আমাকে আমার ম্যাম খুব সুন্দর করে ব্লু আইলাইনারটা পরিয়ে দিচ্ছে। মামা বলছে কি হ্যাঁ, এত ভালো করে পড়ানোর দরকার নেই, পচা করে পড়ালেই হবে। কিন্তু না, আমার ম্যাম খুব সুন্দর সাজায়, তাই জন্য খুব সুন্দর করে আমাকে ব্লু আইলাইনার পরিয়ে দিচ্ছে। তোমরা তো জানোই এই ব্লু আইলাইনারটা আমাকে আমার মাম্মা সারপ্রাইজ দিয়েছিল। তো কেমন লাগছে বলো তো আমার ব্লু আইলাইনার পরে। আর তোমাদের বাড়িতে কার কার বাড়িতে ব্লু আইলাইনার আছে, অবশ্যই কমেন্ট করে জানাও। আমি তো আজকে অনেক খুশি, কারণ আমি খুব সাজতে ভালোবাসি। দেখো কত সুন্দর করে ডোনা করছে। বন্ধ করেছে, বন্ধ করে ম্যাডাম কত সুন্দর সেজিয়ে দিচ্ছে তোকে। তো বন্ধুরা, আমাকে আইলাইনার পরে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমার তো খুব মজা লাগছে। দেখি তাকা, ও পুরো নায়িকা, আজকাল নায়িকা লাগছে। লিপ বামটা দিয়ে দে, ম্যাম দিয়ে দেবে, সুন্দর দিয়ে দাও, দেখবি ম্যাম তোকে সাজাচ্ছে না সুন্দর। এবার একটু নি,
লিপস্টিক পরে পরে কারোর হাতেও শান্তি হয় না, ঠোঁটের মধ্যে ঘষবে একদম ঘষা হয়েছে। তো কেমন লাগছে বন্ধুরা, ডোনার ম্যাডাম সাজালো, ফাটাফাটি লাগছে তাই না? কোথায় যাবি এখন? ঘরে থাক, আর কোথাও যাওয়ার নেই। চলো আমরা এখন বেরুয়েরও যাবো, চলো শপিংয়ে যাবো। তো বন্ধুরা ডোনার মেকআপটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। একদম হালকাই মেকআপ, কোনো মেকআপই না, নো মেকআপ বলতে পারো, জাস্ট পাউডার, লিপ বাম আর আইলাইনার। তোমরা সবাই বলেছো হালকা মেকআপ করাতে ওকে, তাই জন্যই আজ হালকা মেকআপ করিয়েছি। আর আজকে একটু টুকটাক কিছু শপিং করতে যাচ্ছি, যেহেতু শুক্রবার দিন আমাদের কাজ আছে, মানে ওই ও একটা ও শুক্রবার দিন যাব সেখানে, তো সেখানে কিছু তো দিতে হয়, তো সেই যাই টুকটাক একটু শপিং করতে যাচ্ছি। দেখি মুখটা বাবাই দেখি। তো চলো টুকটাক কিছু কেনাকাটি করতে যাচ্ছি, তো চলো কেনাকাটিটা করা যাক, তোমরা দেখতে থাকো। এই যে দেখো আমার নানু এখন রেডি ছোট করছে, আর আমার আউটফিটটা দেখো, একটা ব্লু কালারের টপ পরেছি আর ডোনা তো পিঙ্ক। চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে, এখন চলে যাচ্ছি। এই যে আমার ভাই এসছে, এই একটা কাকিমা, কাকিমা লজ্জা পেয়ে গেছে। চলো দেখো বন্ধুরা, আমার ভাই পাগল, ওর গাড়িও পাগল। এই হচ্ছে উল্টো আয়না, এই হচ্ছে মোবাইল স্ট্যান্ড লাগা, মোবাইল স্ট্যান্ডটা দেখা, সবাই তোর মতো বুদ্ধি করে করবে। এই যে মোবাইল স্ট্যান্ড এমনি করে ইউজ করবা, আর এইরকম করে পাগলের তো চলো। তারপর আমরা চলে যাচ্ছি শপিং করবো, যেহেতু তো আমরা নাগের বাজার দিয়েই কেনাকাটি করি বেশিরভাগ, তো সেখানেই যাচ্ছি। চলো চলে এসছি বাজারে, এবার একটু প্রথমে নাইটি নেবো, চলো গেলো। কেনাকাটি ডান, চলো এবার একটু খাওয়া দাওয়া করতে যাবো, লস্যি ফস্যি খাবি। বাজারে আম উঠেছে, কালকে যে আম খাওয়াইছে, ট কত ইয়ে পাখির খাবার কিনছে, কি সুন্দর। এই বড় যখন পাখি নিবি তখন এগুলো নিবি। একে তো চেনই, আগের দিন তোকে দেখিয়েছিলাম একটা ভিডিওতে, এর বোন কেউ বলবে না, একে বলবে দিদি, তোকে বলবে বোন। আর এই আরেকটা, সবাই ফ্রেন্ড, স্কুলের ফ্রেন্ড সব দেখা হয়ে গেল, তোমাদের আমি খেয়াল করিনি। ও সবাই দেখে বলবে তোর ওখান থেকে দাঁড়িয়ে কথা বলছিলি, তুই দোকানে ও এই দোকান দিয়ে একটা বোর্ড কিনলাম, ড্রয়িং এর বোর্ড, 100 টাকা। এই দোকানের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে, এই যে বুক কর্নার, ছোটবেলায় এই দিকের স্কুলে পড়তাম তো, আর এই দোকান থেকে পেন্সিল কিনে নিয়ে বাড়ি যেতাম। বন্ধুরা আমরা মাঠে এসে গেছি, কত বড় ওই তো তোর মামাই, কত বড় সুন্দর মাঠটা, মামাইয়ের কাছে যা দৌড়ে, এই যে জল ওদিক দিয়ে যা, ওদিক দিয়ে জল, কত বড় মাঠে চলে এসেছি ওর মামাই যা। বন্ধুরা এখানে চলে যাচ্ছি আমরা, এই যে জামাই বাবু আর শালা একই, ধীরে ধীরে বল কই শুন, প্রচুর রিলস করেছে, যেটা দেখতে পারবে ডোনার ইনস্টাগ্রাম আইডি donar.ayushi9520। চলো এখন আমরা যাব সবাই বাড়ি, আবার গ্যারেজ কিনতে হবে। কি কি গাড়ি কিনবি? ও একটা থার কিনবে বন্ধুরা, যদি কোনো মেয়ের বাড়িতে থার থাকে তো ওকে বিয়ে দিয়ে দিও। বাবা নাম উচ্চারণই করতে পারবো না, এতগুলো কিনবে। চলো কিনবি তুই, আমি কিনে চালাবে কি? বাবা তুই চিনিস, রবীন্দ্র জয়ন্তীর উপলক্ষে ডোনা এখানে কিছু ছবি তুললো আর দুটো ডান্স নাচ করলো, রবীন্দ্রনাথের গান, তো তোমরা দেখতে পারবে ডোনার ইনস্টাগ্রামে। তো এই যে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর, নম করে দাও বাবা। চলো তো বন্ধুরা বাড়ি এসেই দেখো ডোনার মামাই দিয়ে গেল আম, আমার বাবা গাছ দিয়ে পেরেছে, তো দিদি ভাইরা আসবে শুক্রবার, সেদিন এই আমের মাখা হবে। চলো কি কি কিনেছি দেখিয়ে দিই। তো চলো বন্ধুরা, আমি ভয় পেয়ে গেছি। তো বন্ধুরা চলো, প্রচুর জিনিস কিনে এনেছি, মানে একটুখানি যাওয়া কেনা কিন্তু অনেক কিছু, আর ডোনার জিনিস বেশি, ডোনার সাজার জিনিস, এই যে গালারগুলো কিনেছে
খুব ভালো লাগে আমার এই গার্ডারগুলো, তার জন্য ছিঁড়েও দিয়েছে এসে তারা, তার জন্য আরও চারটে কিনে দিলাম। এই দেখো চারটে গার্ডার 20 টাকা, খুব সুন্দর। আরও কিনবো ওখানে গিয়ে, আমি তো জানতাম না, আরও কটা কিনে আনবো ওই দোকান দিয়ে, কারণ এই গার্ডার দিয়ে ডোনাকে চুল বাঁধলে বেশি ভালো লাগে। এই যে এটা ওনার বাবা কিনে দিয়েছে, দেখা একটা হেয়ার ব্যান্ড যেটা ওর বাবাই ভেঙে দিয়েছিল। তুমি ভেঙে দিয়েছিলে না? ওর বাবাই ভেঙে দিয়েছিল। তো এই একটা হেয়ার ব্যান্ড। আর কি কিনেছিলিস? আর ও মেহেন্দি কিনেছিলিস? মেহেন্দিটা কই গেল? ওই যে একটা মেহেন্দি পরার ইচ্ছে, ওর খুব মেহেন্দি পরার ইচ্ছে, তো একটা মেহেন্দি কিনেছে। আর একটা এই যে এইটা কিনেছি, এটা হচ্ছে ওই পাখিদের সমুদ্রের ফেনা খাবার। আর ডোনার স্যার বলে রেগুলার আগের দিন বললো যে ডোনাকে একটা বোর্ড কিনে দিতে ড্রয়িং করা, তো বোর্ডটা দেখো খুব সুন্দর 3D বোর্ড, দেখো 3D পিকচার। এইটা ডিয়ার, খুব সুন্দর একটা হরিণ, আর 120 টাকা নিয়েছে এই বোর্ড। যাবো তো ওখানে যাওয়ার জন্য এই যে একটা শাড়ি নিয়েছি, এটা শাড়ির জন্য আমার যা, তো তার জন্য একটা, আমার জন্য একটা, দুজনের দুই কালারের, এই একটা কালার নিয়েছি আর এই একটা কালার নিয়েছি, ঠিক আছে যে কোনো একটা, ওকে একটা দেবো, আমি একটা দেবো, তো ফর্সা মানুষ ওকে ভাবছি এই কালারটাই দেবো, ভালো লাগবে। এই দুটো নাইটি নিলাম, ফুলবাড়ি দেওয়ার জন্য এই একটা গেঞ্জি। ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখো চুলগুলো কত মোটামুটি বড় হয়েছে, আর ইয়েটা স্টেটগুলো এত অব্দি ইয়ে হয়েছে, নিচেরগুলো স্টেট আটকা। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অল টাইম হ্যাপি থাকো, আজকের মতো এইটুকুই, গুড নাইট, গুড নাইট করো, গুড নাইট। তো বন্ধুরা নাইটিটা পরে তোমাদের দেখালাম, তো এই পিঙ্ক কালারেরটা আমি নিলাম, আর ওই ব্লু টাইপের ওটা আমার জাকে দিয়ে দেবো। টাটা।